ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মীরাফল পাঠক। আমার চ্যানেল আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার সঙ্গে স্বাগত। নতুন একটা দিন, নতুন একটা ভিডিও আপনাদের সবার সঙ্গে শুরু করছি। প্লিজ আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে আমাকে একটু সাপোর্ট করবেন। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যে ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে তার সঙ্গে শেয়ারও করতে পারেন ইচ্ছে করলে। তো এটুকুনি সাপোর্টও করাই যেতে পারে ফ্রিতে। তাও সামান্য একটুখানি নেট লাগবে, আর কিছু না। তো ব্যাস রান্নাঘর থেকেই শুরু করছি, কারণ আমাদের হাউসওয়াইফদের জীবনটাই শুরু রান্নাঘর থেকে, আর এটাই শেষও রান্নাঘর থেকে। তো রীতিমতো আমিও রান্নাঘর থেকে শুরু করে ফেলেছি, এখন করছি রান্না। এখন গুড মর্নিং নেই, এখন হচ্ছে গুড আফটারনুন, একটা বেজে গেছে। বারে হচ্ছে আজকে শনিবার, মেয়ের স্কুল ছুটি, তার জন্য ঘুম থেকে ওঠা হয়েছে একটু লেট করে, ব্রেকফাস্ট হয়েছে লেট করে, তারপর জামাকাপড় ধুয়ে সব ছাদে নেড়ে দিয়ে এসে সবজি টবজি কেটে নিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। দুই মেয়ে টিভি দেখছে উপরে ঘরে এখন বসে। তো বললাম হ্যাঁ তোরা টিভি দেখো, আমি রান্নাটা ফটফট করে সেরে নিই। এই যে রান্না হচ্ছে লাউ, অনেক দিন হয়ে গেছে, 4-5 দিন হয়ে গেছে, তাই একটু কেমন কেমন হয়ে গেছে লাউটা। তো ফেলে নি দিচ্ছি না, খারাপ হয়নি, কারণ পচেনি তাই। আর সর্ষে ফোড়ন দিয়েছি, একটা তেজপাতা ফোড়ন দিয়েছি, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়ন। আর এতে এখনও নুন হলুদ কিছু দিইনি, তো এবার দিয়ে নিই। তো দিয়ে দিলাম হচ্ছে নুন আর হলুদ, ব্যাস আর কিচ্ছু দেবো না এর মধ্যে। একদম সাদা সিম্পল, এটাই এভাবে ভাজি হবে। আর সঙ্গে হবে হচ্ছে আলু কেটে রেখেছি ডুমো ডুমো করে, আর এখানে ফুলকপিগুলো কেটে জলে ভিজিয়ে রেখেছি, যে পোকা টোকা আছে নাকি তার জন্য। পোকা নেই, একদম ফ্রেশ, খুব সুন্দর একটা ফুলকপি। এই একটা ফুলকপি আমার 1 কিলো হয়েছে। তো কিচ্ছু নেই, আমি দেখে নিয়েছি, তবুও জলে ভিজিয়ে রেখেছি বেশ অনেকক্ষণ। জামাকাপড় ধুয়ে সবজি কেটে নিয়ে এগুলো সবজি ধুয়ে রেখে তারপর আমি ছাদে গিয়েছিলাম ডালতে, তো জামাকাপড় ডেলে এসে তাই রান্না বসালাম। আর আজকে রান্না হচ্ছে কিন্তু একদম পেঁয়াজ আদা রসুন সব কিছু। তো এদিকে আমি ভাজি বসিয়ে দিয়েছি হচ্ছে ফুলকপিটা, আর এই যে আমার ডেলিশিয়াস লাউ ভাজা, লাউ সিম্পল, কোনো মানে গুঁড়ো মশলা ছাড়াই সিম্পল লাউ ভাজা হচ্ছে সর্ষে ফোড়ন দিয়ে, দারুণ লাগে। লাউ পেঁপে এই ধরনের জিনিসগুলো খেতে আজকাল ভীষণ ভালো লাগে, ছোটোবেলায় একদমই খেতে যেতাম না, তো এখন খুবই ভালো খাই। আর এই যে ফুলকপিটা বেশ একটু লাল লাল করে ভাবছি, এখন আলুটাও দিয়ে দিই। হ্যাঁ জল আছে, থাকবে ভারী হয়ে যাবে। ফুলকপি দিয়ে হচ্ছে এই পনিরটা রান্না হবে। তো এবার পনিরটা আমি কেটে নিই, একটু বড় বড় করেই কাটবো, মোটা মোটা করে, বেশি পাতলা করে কাটলে ধারখানির মধ্যেই হারিয়ে যায়, তাই একটু মোটা মোটা করে কেটেছি এই যে। আর এবার একটা টুকরো টুকরো করে নিই আমি। ব্যাস এরকম বড় বড়। এটা আবার বেশি বড়, এটা দুভাগ করে দেবো। ব্যাস ব্যাস তো এই গ্যাসটা কমিয়ে দিয়েছি একটু, ফুলকপি সেদ্ধ হয়ে গেছে একদম খুব সুন্দরভাবে। আর এবার হচ্ছে দিয়ে দেবো এই পনিরের টুকরোগুলো, ফটাফট করে দিয়ে নিই। সিম্পল রান্না, একদম সিম্পল, সাদা সিম্পল, মানে বলতে পারো একরকমের রুগী মানুষের রান্না, এটাই ভালো বলো। চলো গ্যাসটা জোরে দিয়ে এটা ফুটিয়ে নিয়ে এবার উপর থেকে ছড়িয়ে দেবো একটু গরম মশলা। ব্যাস কমপ্লিট, একটুখানি পরেই নামিয়ে নেব। আমার ডান, তো এবার একটু কাজ করতে এসেছি, এগুলো তো মানে পড়েছিলাম ওই সরস্বতী পুজোয়, তো আমি সব কিছু ধুয়ে টুয়ে নিয়েছি, ভাঁজ করছি, এবার তুলে রেখে দিই। কারণ ধুয়ে তুলে রাখছি এই কারণে, কারণ কখন আবার কি আসবে পুজো টুজো, তখন আধোয়া থাকবে, তখন কোনটা পরবো কি করব, তার জন্য ওই পরে আবার ধুয়ে তুলে রাখাই ভালো। তো সব ভাঁজ টাজ করে নিয়েছি, শুধু আলমারিতে ভর্তি বাকি আছে। মানুষ সংকি মানুষ না, আমি এত ভাত আনিনি তো, তুমি ভাত তুলে দেছো আমার। তাহলে না, পাপার হাত তো ইয়েলো ইয়েলো, যদি ফেলে তো ইয়েলো হতো না। শুনে নাও, ভাত বেশি গেছে, আমি এত ভাত খাবো না, তখন আন্দাজ বুঝিনি, এখন দেখে বুঝ দিছি। তো এখন দুপুরে খেতে বসেছি, কিছু দিলে না
কি তো শুশুতে মোটা মোটা ফেলে নেই ফেলেনি ওরা, আমি বললাম যে বাবা ওগুলো ফেলে দিস, খাও খাও মেয়ে কেটে গেছে সোয়ানি পেঁয়াজ কেটেছে, এই যে অ্যালোভেরা গাছ এই যে তুলে ফেলছে, আর এই এই পটটার ভিতরে এই হলুদ গাছগুলো ছিল, এই যে মা আবার দিচ্ছে লাগিয়েছি, এই যে এটা এটা লাগিয়েছি গেন্দা ফুল, আর এই অ্যালোভেরা গুলো তুলে দিয়ে, এই যে এটা সাদা তুলসী লাগিয়েছি, আর এই এটা লাগিয়েছি, আরো অনেকগুলো তুলতে হবে একটু, কালকে করবো আবার দিনে, আর কিছু গাছ আবারও লাগাবো, কালকে ফ্রি টাইম হবে, কালকে সানডে, কালকে সানডে, তো এখন যতটা পারি করে নিই, কালকে কালকে একসঙ্গে করতে গেলে অনেক চাপ পড়ে যাবে, গাছগুলো সাফাই করতে হবে, ঘাস হয়েছে অনেক, পুরো ঠান্ডায় তো কিছু করিনি, এখন করি, তাই হলুদ গাছ লাগালাম, মনে রাখবি, হ্যাঁ হয় হ্যাঁ, এই খালি খালি তো মনেই থাকবে, মনেই ছিল না ওটার মধ্যে হলুদ গাছ ছিল, সব তুলসী পাত তুলসী গাছগুলো ছুটি মানে কি শুকনো হয়ে গেছে, এই যে টমেটো টমেটো হয়েছে, তারপরে এই বেগুন হয়েছে, এইগুলো টমেটো টমেটো ভরে ভরে হয়েছে, এইগুলো বেস্ট খাওয়া।